গোরা নামের একটা লোক ছিল। সে অনেক লোভী স্বভাবের ছিল। সে গ্রামে সবার কাছে ধার নিয়ে রেখেছিল আর কারুরই ধার শোধ করছিল না। একদিন রাতের সময় কয়েকজন মিলে তার ঘরে যায় আর তাকে ধার শোধ করার জন্য বলে, এই কোড়ার বাচ্চা, টাকা কবে ফেরত দিবি রে? সবার কাছ থেকে ধার করে বসে আছিস। হ্যাঁ, স্ত্রীওয়ালা, মুদিখানা, পেপারওয়ালা সবাই এইখানে দাঁড়িয়ে আছে, টাকাটা দেবি কি না? এতগুলো লোকজনের আওয়াজ শুনে গোরা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। আরে দাদা, চেঁচাচ্ছ কেন? বলেছি তো, মাসের প্রথম তারিখে সবার টাকা দিয়ে দেবো। আরে এক তারিখ দিবি যে কোন মাসের এক তারিখ? যখনই দেখো এক তারিখে দিয়ে দেবো, এক তারিখে দিয়ে দেবো, সেটা কবে? আরে এক তারিখ তো প্রতি মাসে আসে, তাই না? চিন্তা করিস না, কোনো এক তারিখে টাকাটা দিয়ে দেবো। আরে দেখো দেখো, লজ্জা সরম নেই? সবার টাকা নিয়ে বসে আছে, তারপরে ফুটানি মারছে, ধরো একে, এর বাড়িতে ঢুকে গিয়ে এসব জিনিসপত্র আমরা নিয়ে যাব, তারপর ব্যাটা বুঝবে। এইটা শুনে গোরা ঘাবড়িয়ে যায়। আরে না না না, আমার বাড়িতে তুমি একটা তক্তপোষ আর কিছু বাসন পাবে, সেটা বিক্রি করে তুমি কিছুই পাবে না। আর আমি তো তোমার সাথে একটু ঠাট্টা করছিলাম, তুমি একদম চিন্তা করো না, এই সপ্তাহে টাকা দিয়ে দেবো। আরে দেখো দেখো, আমার একটা মিথ্যা কথা বলছে। ঠিক আছে, তোকে আমরা শেষ সুযোগটা দিলাম, এরপর যদি টাকা আমাদের না দিস, তোর বাড়ির সব জিনিস নেবো আর বাড়িটাও নিয়ে নেবো। রাগের মধ্যে সবাই যা ইচ্ছে হয় সেটা বলে গোরাকে ওখান থেকে চলে যায়। আর গোরা চিন্তায় পড়ে যায়। এবার কি করি, এদেরকে তো আমি বলে দিয়েছি, এত টাকা আবার আনবো কোথা থেকে? গোরা এই চিন্তায় পড়ে থাকে, সে কিছুই বুঝতে পারছিল না। এক কাজ করি, শুয়ে পড়ি, সকালে আরামসে উঠে সব ভাববো কি করব। পরের দিন সকালে গোরা গ্রামের নদীর ধারে গিয়ে বসে যায়, যাতে কোনো গ্রামবাসী তাকে এসে বিরক্ত না করে। কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় আর নদীতে পড়ে যায়। ও সাঁতার কাটতে জানত, কিন্তু তবুও নদীতে উপরে যাওয়ার বদলে সে নিচে ডুবে যাচ্ছিল। ও নিচে গিয়ে দেখে যে জায়গাটা একদম আলাদা, যেন কোনো অন্য জগতে চলে এসেছে। গোরার গ্রাম থেকে একদম আলাদা। আসলে ওটা একটা জাদুকরি নদী ছিল, যেটা গোরার গ্রাম আর অন্য একটা জগৎকে যোগ করছিল। হে ভগবান, কোথায় এসে গেলাম আমি? এটা আবার কিরকম জায়গা? এতগুলো ঘর আছে কিন্তু কেউ থাকারই তো নেই। তখনই গোরার কারুর আসার আভাস হয়। ও তাড়াতাড়ি গিয়ে ঝোপের পেছনে লুকিয়ে যায়। ওখানে একটা ভূত আসে আর গোরা ওকে দেখে স্তব্ধ হয়ে যায়। বাপ রে বাপ, হে ভূত! কিছুক্ষণের মধ্যে ওখানে অনেকগুলো ভূত চলে আসে। আসলে এটা ভূতের জগৎ ছিল, যেটা জলের নিচে ছিল। কিন্তু সব ভূত আর ডাইনি অনেকগুলো গয়না পড়ে রেখেছিল আর তারা দেখতে অনেক ধনী ছিল। হ্যাঁ, আরে বাপ রে বাপ, এই ভূত ডাইনিগুলো তো অনেক টাকাওয়ালা। হ্যাঁ, এদের কাছে সব কিছু আছে। মনে হয় এইখান থেকে আমি আমার সমস্যার সমাধানটা পেয়ে যাব। এরা তো অনেক বড় লোক, এদের থেকে যদি কিছু সোনা গয়না আমি নিয়ে নিই, এরা তো জানতেই পারবে না, আর আমার সমস্যার সমাধানটাও হয়ে যাবে। গোরা মনে মনে নিশ্চিত করে নিয়েছিল যে ও ভূতের জগতে চুরি করবে আর নিজের গ্রামে ফিরে গিয়ে নিজের সব ঋণ শোধ করে দেবে। ও যখন দেখে যে ভূত আর ডাইনি সব নিজের ঘরে ফিরে গেছে, তখন ও এগিয়ে যায়। একটু দূরে গিয়ে ও যেই প্রথম ঘরটা দেখল, ওটার ভেতরে চলে গেল। ঘরটা একটা ডাইনির ছিল যে ঘুমোচ্ছিল। আরে বাপরে, ডাইনির বাড়িতে ফ্রিজ, টিভি, আর আমার বাড়িতে তো একটা ভাঙা খাটই আছে। ছি, কি জীবন আমার! কিন্তু আর কাঁদবো না, আজ থেকে আমার জীবনটা পাল্টে যাবে। হ্যাঁ, গোরা আশেপাশে রাখা সব দামি জিনিসগুলো তুলে নেয় আর সাথে সাথে ও ডাইনির আলমারিটাও খোলা পেয়ে যায়। আলমারিতে সোনা আর চাঁদের গয়নাগুলো ছিল, যেটা গোরা তুলে নেয় আর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। ও এগুলো সব নিয়ে নদীর কাছে যায় আর নদীতে ঝাঁপ দেয়। সাঁতার কাটতে কাটতে ও আবার নিজের গ্রামের রাস্তা পেয়ে যায় আর সে নিজের ঘরে চলে যায়। বাহ বাহ গোরা ভাই, ভূতের বাড়ি আবার চুরি! হ্যাঁ বাহ, এবার এগুলোকে আমি নিয়ে বেচে দেবো আর ধারগুলো শোধ করব। গোরা ঘরে গিয়ে আরামে ঘুমিয়ে পড়ে। পরের দিন ও চুরি করা গয়নাগুলো বিক্রি করে সব ঋণ শোধ করে দেয়। এবার তার জীবন অনেক সহজ হয়ে গিয়েছিল, কেউই তার ঘরে এসে টাকা চাইত না। কিন্তু গোরার মনে লোভ চলে আসে। একদিন সে বসে ভাবতে থাকে, আমি একবার জলের তলায় ওদের বাড়ি গেলাম, এত লাভ হলো, আমি যদি আরেকবার ওইখানে যাই, আরও কিছু যদি আমার লাভ হয়ে যায়। এখনও তো ভাঙাচোড়া বাড়িতে বসে ডাল রুটি খাই, ওইখানে যদি যাই আর কিছু সোনা গয়না চুরি করে নিয়ে আসি, তাহলে ভূত রায়নীরা কিছু বুঝতেই পারবে না।
এইসব ভেবে গোরা নিশ্চিত করে যে সে ভূতের জগতে আবার ফিরে যাবে আর একবার চুরি করবে। পরের সকাল গোরা নদীর দিকে যেতে থাকে, কিন্তু তার প্রতিবেশী রাজু তাকে নদীর দিকে যেতে দেখে নেয়। আরে গোরা সকাল সকাল কোথায় যাচ্ছে? এই এই গোরা শোন, থাম রে ভাই। রাজু গোরাকে ডাক দেয়, কিন্তু গোরা এত তাড়ায় থাকে যে সে আওয়াজই শোনে না। এবার রাজুও গোরার পেছনে চলে। নদীর কাছে গিয়ে গোরা নদীতে ঝাঁপ দিয়ে দেয় আর রাজু এইসব দেখে ভয় পেয়ে যায়। এ কি রে ভাই, এই গোরা তো নিজের প্রাণ দিতে যাচ্ছে, এখনই তো ধার দেনা মিটিয়েছিল, তাহলে এটা কেন? হ্যাঁ হ্যাঁ, ওর প্রাণ বাঁচাতে হবে, ওকে ধরতে হবে। তারপর গোরার পেছনে রাজুও নদীতে ঝাঁপ দিয়ে দেয়। রাজু গোরার পেছনে হাঁটতে থাকে আর দুজনে ভূতের জগতে পৌঁছে যায়। হে বাপ রে বাপ, হে কি জায়গা, আর গোরা এখানেই বা এসে করছেটা কি? রাজু চুপি চুপি গোরার পিছু করতে থাকে। তখনই গোরা একটা ঘরে ঢুকে যায় আর ঘরে রাখা সব দামি জিনিসগুলো তুলে নিজের কাছে রাখে। গোরা তো চুরি করছে, কিন্তু এই বাড়িটা কার? বাপরে, আমি তো ওকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে খুব বড় বিপদে আমি পড়তে চলেছি। তখনই ওখানে একটা ডাইনি আসে, ও রাজুকে দেখতে পায় না কিন্তু গোরাকে দেখে ফেলে। ও তো তুই সেই চোর যে আগের বার আমাদের এলাকায় চুরি করেছিল? তোর এত সাহস যে একটা সামান্য মানুষ হয়ে ভূতেদের জগতে চুরি করবি? তুই তো আজকে আর বাঁচবি না। ডাইনি গোরাকে ধরে তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। রাজু লুকিয়ে সব দেখতে থাকে। এখানেই দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে বাকি ভূতেদেরকে ডেকে আনছি, তারপর সবাই মিলে ঠিক করব যে তোকে কাঁচা খাওয়া হবে না কোনো ডিশ বানানো হবে। হে ভগবান, কোথায় ফেসে গেলাম আমি? এইবার লোভ করা উচিত ছিল না, প্রথমবারেই যত যা পেয়েছিলাম ওইটা নিয়ে শান্তি থাকতাম, তাহলে আজ এই বিপদে আমি পড়তাম না। ডাইনি চলে যায় আর গোরা জোরে কাঁদতে লাগে, কিন্তু তখনই রাজু তার সামনে আসে। আরে রাজু, তুই এখানে? তুই কি সব দেখে ফেললি? হ্যাঁ রাজু, আমি তো সব কিছুই দেখে ফেলেছি, ভালো হয়েছে এখানে আছি, না হলে তুই আজকে মরে যেতিস। হ্যাঁ রাজু, তুই তো ঠিকই বললি, কিন্তু এর আগে ওই ডাইনি এখানে চলে আসুক, তুই আমাকে ছাড়া। রাজু গোরার দড়ি খুলে দেয় আর গোরা তাকে জড়িয়ে কাঁদতে লাগে। রাজু আমার ভাই, তোর এই উপকারটা আমি জীবনে কোনোদিনও ভুলবো না, তুই অনেক বড় সাহায্য করেছিস। আচ্ছা ঠিক আছে, শীঘ্রই চল এখান থেকে, ওই ডাইনি ভূতগুলোকে নিয়ে এইখানে তোকে মারতেই আসছে এখনই, শীঘ্রই চল, না হলে এখানে তুই ফেঁসে যাবি বললাম। রাজু আর গোরা ছুটে নদীর দিকে যেতে থাকে, কিন্তু তখনই ভূতেরা তাকে দেখে ফেলে। ওই দেখো চোরগুলো পালাচ্ছে, শীঘ্রই শীঘ্রই ওদেরকে ধরো, আর ধরে নিয়ে গিয়ে। না, ওদেরকে তো আমি কড়াইতে ডিপ ফ্রাই করব, ওটা বেশি সুস্বাদু হবে। ভূতগুলো আমাদের দেখে নিয়েছে রে রাজু, আর তারপর কিভাবে আমাদের মারবে সেটাও কথা বলছে। তাহলে কি, শীঘ্রই দৌড়া, আরো জোরে দৌড়ায় নদীর বাইরে বেরো, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে যাবি। রাজু আর গোরা দুজনে নদীতে ঝাঁপ দেয় আর ভূত তাদেরকে ধরতে পারে না। দুজনে সাঁতার কেটে নিজের গ্রামে ফিরে আসে আর নদী থেকে বেরিয়ে আসে। তো কি বলিস রে ভাই, আবার যাবি নাকি ওইখানে? না ভাই, মাথা খারাপ নাকি? এবার এটাই আমার শেষ দুনিয়া, আর এইখানেই আমার থাকার আছে। দুজনে এই কথায় হাসতে লাগে আর নিজের বাড়ি ফিরে গিয়ে একটা নতুন জীবন আরম্ভ করে।